আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো হাঁসের মাংসের পিঠালি রেসিপি। এই মাংসের পিঠালিটা সাধারণত গরু মাংস বা খাসির মাংস দিয়েই তৈরি করা হয়, কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকমভাবে তৈরি করে দেখাচ্ছি। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে গরু মাংস বা খাসির মাংস দিয়েও করতে পারেন। এই রান্নাটা একদমই ভিন্ন রকমভাবে তৈরি করা হয় এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা। তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসে। আর নিয়েছি এখানে 2-3 টুকরো ছোটো ছোটো দারচিনি। এইগুলোকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো কালার আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা যদি রান্নাতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন তাহলে কাঁচা লঙ্কা বাটাটা না ব্যবহার করলেও চলবে। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই এখানে কাঁচা লঙ্কাটা বেটে ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস রাসটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো একটুখানি ভুনে নিয়েছি। এরপর এতে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আমি এখানে 1.5 টেবিল চামচ মতো লবণ দিলাম, পরে প্রয়োজন হলে আবারও দেওয়া হবে। 1/2 চামচ দিলাম এখানে হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয় না, সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। 1/2 চামচ দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাস রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর অবশ্যই রান্নাটায় গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। মশলাটা শুকিয়ে এলে অল্প অল্প গরম পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সময় নিয়ে কষিয়ে নেবেন রান্নাটা খেতে কিন্তু ততই ভালো হবে। মশলাটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ভুনে নিয়েছি। ভালো করে ভুনে নেওয়ার পরে এখন এতে আমি মাংস দিয়ে দিচ্ছি। তো এখানে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি, আমি চামড়াসহ নিয়েছি। চামড়াসহ কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগে, তাই এখানে চামড়াসহ নেওয়াই ভালো। আমি কলিজাটাও ভুল করে দিয়ে ফেলেছিলাম, এটাকে এখান থেকে তুলে নিচ্ছি। প্রথমে দিলে কলিজাটা গলে যেতে পারে, তাই পরে কলিজাটাকে অ্যাড করব। এখন মশলার সঙ্গে ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কিলো পরিমাণ মাংস নিয়েছি। মাংসটাকে এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে গ্যাস রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটাকে কিছুটা পরিমাণ পানি বের হবে, সেই পানিতেই কিন্তু মাংসটা কষানো হবে। এক্সট্রা করে কোনো পানি আমি দেব না। আপনারা যদি দেখেন পানি বের হচ্ছে না তাহলে এক্সট্রা পানি আপনারা দিতে পারেন, কিন্তু অবশ্যই গরম পানিটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম, এরই মধ্যে কতটা পরিমাণ পানি বের হয়েছে, আরও পানি বের হবে। তো গ্যাস রাসটা মিডিয়ামে রেখে আমি ঢাকটা দিয়ে ঢেকে দেবো এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে মাংসটাকে এই পানির মধ্যে কষাতে থাকবো। তো গ্যাস রাসটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিট ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, এখন দেখতে পাচ্ছেন আরও পানি বের হয়েছে। এই পর্যায়ে গ্যাস রাসটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন গ্যাস রাসটা বাড়িয়ে রেখে এই ঝোরের সাথে আমি মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলবো, আবার নাড়াচাড়া করব, আবার ঢাকনা দেব, এভাবে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে ঠিকমতো তেলটা বের হচ্ছে এবং ঝোলটা কমে আসছে। ততক্ষণ পর্যন্ত এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা কমে গেছে এবং তেলটা কতটা বের হয়েছে। এই পর্যায়ে আর কষানো যাবে না, কষানো হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 মগ মতো পানি দিয়ে দিলাম, আর এখানে আমি গরম পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে মাংস রান্না করলে টেস্টটা খুব ভালো আসে এবং রান্নার মাঝে কোনো সময় ঠান্ডা পানি দিতে হয় না, সবসময় গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটার টেস্টটাও ভালো হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে এখন পুরোপুরি সেদ্ধ করে নেব। তো গ্যাস রাসটা একদম লোয়ে রেখে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। এবং যে কলিজাটা
তুলে রেখেছিলাম সেই কলিজাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে লো আঁচে সেদ্ধ করে নেব। আর মাংসটা দেখলে পেলেন আমি কত সময় ধরে কষিয়ে নিয়েছি, ঠিক ওরকম সময় ধরে ধরে কিন্তু মাংসটাকে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু ওই মাংসর টেস্ট অনেক বেড়ে যাবে। আর যাদেরকে হাঁসের মাংস খেতে একটু গন্ধ লাগে তাদেরকেও কিন্তু গন্ধ লাগবে না, কষানোটা ঠিক মতো হলে মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এখন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক কমে গেছে এবং তেলটা কত সুন্দরভাবে উঠে এসেছে। এই পর্যায়ে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মৌরি গুঁড়ো। এই মাংসের পিঠাটিতে মৌরি গুঁড়োটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, তাই অবশ্যই এটা দেবার চেষ্টা করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল পিঠালি রান্নার বৈশিষ্ট্য, যেটা সেটা হচ্ছে এখানে চাল বেটে নিয়েছি, সেই চাল বেটে নেওয়া দিয়ে দেবো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখে অল্প পানি দিয়ে বেটে নিয়েছিলাম, সে চাল বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর চাল বাটাটা মাংসের সাথে মেশানোর আগে এরকমভাবে চামচে করে একটু চালটাকে মিশিয়ে নেবেন চাল বাটাটাকে, তারপরে মাংসের সাথে মেশাবেন। তো এখানে অল্প অল্প করে আমি চাল বাটাটা মাংসের সাথে দিয়ে দিচ্ছি এবং নাড়তে থাকছি, একসাথে পুরোটা দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোয়ে রাখতে হবে, লো আছে এরকমভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকতে হবে। আর দেখবেন কিছুক্ষণের মধ্যে ঝোলটা একদম ঘন হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। তো চাল বাটাটা আমার মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটা বাগার দেব। তো এটাকে আমি সাইড গ্যাসে রেখে দিচ্ছি। এখন এতে আমি বাগার দেব, তার জন্য একটা কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এগুলোকে ভালো করে আমি ভেজে নেব, একদম বেরেস্তা কালার হয়ে আসা অবধি এগুলোকে ভেজে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একদম বেরেস্তা কালার হয়ে গেছে এবং রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিয়ে সরাসরি মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। তো বাগারটা আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম, এখন ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হাঁসের মাংসের পিঠালি। আমি একটু নতুনভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন, তৈরি করে সেটা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।